আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আলোচনা করতে যাচ্ছে অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মৌলিক সামষ্টিক অর্থনীতির চতুর্থ অধ্যায়। ধারাবাহিকভাবে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব বলে মনে স্থির করেছি। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো। তো আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সঞ্চয়, মূলধন ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক। তো কথা না বলে শুরু করি। প্রথমে আমরা জানি যে সঞ্চয় কাকে বলে। সঞ্চয় হচ্ছে যে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই সঞ্চয় বলা হয়, ঠিক আছে? অর্থাৎ মানুষের মোট আয় থেকে তার ভোগ ব্যয় বাবদ যা ব্যয় হয় সেটি বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটি সঞ্চয়। ধরো একজন ব্যক্তির মাসে ইনকাম 25,000 টাকা, এর মধ্যে তার মাস শেষে খরচ বরচ বাদ দিয়ে তার 5,000 টাকা অবশিষ্ট থাকে, তাহলে এই 5,000 টাকাই হচ্ছে তার সঞ্চয়, ঠিক আছে? তো এই সঞ্চিত অর্থ যদি অলসভাবে পড়ে থাকে সেটা কিন্তু কোনো কাজে আসে না, অর্থাৎ তা কোনো সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে না। তো আমরা জানি যে সঞ্চয় মূলধন গঠন করে, অর্থাৎ মূলধনের উৎস হচ্ছে সঞ্চয়। তো সঞ্চিত অর্থ যদি মূলধনে পরিণত হয় তবেই তা উৎপাদন বৃদ্ধি তথা সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। আর সঞ্চয় কীভাবে মূলধন বিনিয়োগে পরিণত হয়, মূলধন বিনিয়োগকে কেন যথাক্রমে মজুদ ও প্রবাহ বলা হয়, সেগুলো এবার আরও একটু ডিটেলসে উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি। ধরো একজন ব্যক্তির বছরে 10 লক্ষ টাকা আয় করে, তো এই তা থেকে সে 6 লক্ষ টাকা ভোগের জন্য ব্যয় করে, কাজে ওই ব্যক্তির হাতে থাকলো 4 লক্ষ টাকা। এখন এই সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ওই ব্যক্তি যদি 4 লক্ষ টাকা ব্যয় করে একটি যাত্রীবাহী বাস ক্রয় করে তাহলে সঞ্চিত অর্থটা মূলধনে পরিণত হলো। এখানে শুধু বাস ক্রয়ই না, ধরো একজন তার যে পরিমাণ জমি আছে সে আরও 1 বিঘা জমি বা 2 বিঘা জমি ক্রয় করলো, তাহলে এটি তার মূলধনে পরিণত হলো। কিংবা যদি সেলাই মেশিনের কাজ করে তাহলে তার 10টা সেলাই মেশিন ছিল, আরও সে 5টা সেলাই মেশিন ক্রয় করলো, তাহলে এটি মূলধনে পরিণত হলো। তো এটি হচ্ছে মূলধন হলো এবং এটি একটা মজুদ অর্থাৎ স্টক, ঠিক আছে? আর এই মূলধন যদি এটা পড়েই থাকে তাহলে এটা মূলধন আকারেই থাকলো, এটা কিন্তু বিনিয়োগ হলো না। সে যে এই বাসটা ক্রয় করলো সেই বাসটা যদি সে রাস্তায় চলাচলের জন্য ব্যবহার করে তাহলে এর থেকে কিছু লোকের কর্মসংস্থান হবে এবং তার আয় বৃদ্ধি পাবে অর্থাৎ উৎপাদন হবে, তাহলে সেটি তখন বিনিয়োগ হবে। কিংবা আমি যে জমিটার উদাহরণ দিলাম, তো এই জমিটা যখন যদি সে ক্রয় করে ফেলে রাখে তাহলে কিন্তু সেটি বিনিয়োগ হলো না। এই জমিতে যদি সে ফসল উৎপাদন করে কিংবা ওই জমিতে যদি সে কোনো কলকারখানা করে কিংবা ওই জমিতে সে যদি দোকানপাট করে তাহলে এখান থেকে কী হচ্ছে, তার উৎপাদন হবে এবং লোকের কর্মসংস্থান হবে, তখনই সেটি বিনিয়োগে রূপান্তরিত হবে। তা আমরা কি দেখতে পাচ্ছি যে সঞ্চয় হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে, ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সঞ্চয়। আর এই সঞ্চিত অর্থ যখন কোনো দ্রব্য সামগ্রী বা সম্পদ ক্রয় করা হয় তখনই সেটা হচ্ছে মূলধন, এবং মূলধনটা হচ্ছে একটা মজুদ অর্থাৎ স্থির ধারণা। আর এই মূলধন যখন কী করা হবে, উৎপাদন কাজে নিয়োজিত করা হবে এবং এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তখনই সেটি হবে বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ হচ্ছে একটি প্রবাহ ধারণা। তো নিশ্চয়ই বুঝেছ যে সঞ্চয়, মূলধন এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক কী। তো আমরা আরও পরিশেষে এইটাই বলতে পারি যে সঞ্চয় মূলধন গঠন করে, আবার এই মূলধন দ্রব্যকে উৎপাদন কাজে নিয়োজিত করাকেই বিনিয়োগ বলা হয়, অর্থাৎ বিনিয়োগের উৎস হলো মূলধন, আবার মূলধনের উৎস হলো সঞ্চয়। কাজে সঞ্চয়, মূলধন এবং বিনিয়োগ এই তিনটি ধারণা ওতপ্রোতভাবে জড়িত। তো পরের ক্লাসে আমি দেখাবো মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।